বন্ধুগণ আমার, বন্ধুগণ আমার, মিশর যখন মুসলমানদের হাতে করতলরত হলো, হযরত ওমরের কাছে কমপ্লেইন চলে গেল, চিঠি চলে গেল, ইয়া আমিরুল মুমিনিন, মুমিনিন, মিশর নীল নদীর বুকে আমরা লক্ষ লক্ষ জনপদ বসবাস করি, নীল নদের পানি এখন শুকনো, প্রতি বছর একটি সুন্দরী মেয়ে জবাই করে তার রক্ত যদি নীল দরে ঢেলে দেই, নীল দরিয়া ঢেলে দেই, তারপরে পানি প্রবাহিত হয় না, হয় পানি প্রবাহিত হয় না, কাফের বেঈমানেরা মুশরিক জিনগুলির একত্রিত করে নীল দরিয়ার পানি বন্ধ করে রেখেছে, প্রতি বছর সুন্দরী মেয়ে জবাই করে রক্ত ঢেলে দিলে তারপর পানি প্রবাহিত হয়। ওমরের কাছে কমপ্লেইন চলে গেল, হযরত ওমর ছোট্ট একটি সিরকুট লিখলেন, তিনি লিখলেন, ইয়া আইয়া তুহান্নিল লাউ যারাইতু মিনাস সিকি ফালা তাজরি, ওহে নীল নদী তুমি তো বয়ে চলো নিরবধি, ওরে নীল নদ তোমার বুকে বসবাস করে লক্ষ কোটি জনপদ, তোমার পানি কেন শুকায়, লক্ষ জনপদ এখন যাবে কোথায়, ওরে নীল নদী, ওরে নীল নদী, আমি তো সেই রাসূলের সাহাবী যিনি মুহাম্মদে আরবি, ওরে নীল নদী একটি চিঠি লিখে পাঠাচ্ছি তোমার কাছে একদল প্রতিনিধি, এই চিঠি যখন তোমার বুকে রাখবে, ওরে নীল নদী আর করোনা দেরি, প্রবাহিত হয়ে যাবে তাড়াতাড়ি, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবীরা বলেন, সাহাবীরা বলেন, হযরত ওমরের চিঠি নীল দরিয়ার বক্ষে যখন রাখলাম, চিঠি রাখার সাথে সাথে আর দেরি হলো না, কল কল দ্বারায় পানি প্রবাহিত হতে লাগলো। ওমরের কথা শুনে নীল দরি রাসূলের সাহাবীরা বলেন, সাহাবীরা বলেন, ওমরের চিঠি নীল দরিয়ার মধ্যে রাখার সাথে সাথে পানি প্রবাহমান গতিতে উত্থিত হতে লাগলো, আমরা নদীর কিনারা যেতে পারি নাই, পানি কলকল দ্বারা এমন ভাবে বাড়তে লাগলো আমাদের কোমর পর্যন্ত পানিতে বেশে গেল। সুবহানাল্লাহ, এই জাতির এক আধ্যাত্মিক রাহাবার ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ, এই কোরআনের সংস্পর্শে এসে তার মাকাম কোথায় থেকে কোথায় চলে গেল, ঠিক কিনা বলেন? যদি আজও আমরা এই কোরআনকে মানতে পারি, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, পরিবার পরিজন রাষ্ট্র যদি পরিচালনা করতে পারি, কোনো সন্দেহ নাই মুসলমানদের ভাগ্যের দরজা খুলে যাবে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, বন্ধুগণ আমার, এই কোরআন থেকে আমরা আলোচনা করব, যেই কোরআন মানুষকে পথের সন্ধান দিয়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার পিছনে মোহাচ্ছন্ন হয়ে তোমরা ঘুরে বেড়াও, ঘুরে বেড়াও, আল্লাহ বলেন, আল্লাহ বলেন, এই দুনিয়া আসল নয়, আখিরাত হলো তোমাদের জন্য আসল, এই দুনিয়া আসল, এই দুনিয়া আসল নয়, আখেরাত হলো আসল, এই দুনিয়ার পিছনে আমরা ঘুরে বেড়াই, দুনিয়াটা হলো একটা মরিচিকা মাত্র, মরিচিকা কি, মরিচিকা, দূরের দিগন্তে যখন তাকান সূর্যের আলোক রশ্মিতে মনে হয় যেন পানির প্রবাহমান স্রোত দ্বারা বয়ে যাচ্ছে, ক্রমান্বয়ে যখন লক্ষ্যস্থানে পৌঁছবেন দেখবেন সেখানে পানি নাই, মনে হয় শূন্য একটা পেয়ালা পড়ে আছে, এক ফোঁটা পানির ছিটে ফোঁটা নাই, তার মানে আপনার চোখ আপনাকে বলে দিচ্ছে
দূরের দিগন্তে সূর্যের আলোক রশ্মিতে তুমি তাকিয়েছো, মনে হচ্ছে যেন পানি না, আসলে সেটা পানি না, সেটা হচ্ছে একটা মরিচিকা। সেটা কি? মরিচিকা। এই মরিচিকার পিছনে আমরা ঘুরে বেড়াচ্ছি, এই পৃথিবীর মানুষ মরিচিকার পিছনে ঘুরে বেড়াচ্ছে। আপনি ট্রেনে উঠবেন, দূর থেকে দূর দেশে আপনি চলে যাবেন ভ্রমণে, ট্রেনে উঠে আপনি দূর বহু দূরে তাকাবেন, দেখবেন মহিরুহু বড় বড় গাছগুলি, মনে হয় যেন আপনার সাথে সফর সঙ্গী হয়েছে, চলে যাচ্ছে। আসলে কি তাই? না। গন্তব্যস্থানে যখন আপনি পৌঁছবেন, দেখবেন ওই গাছগুলি মহিরুহু, সেই গাছগুলি বৃক্ষগুলি আপনার চোখের অন্তরালে চলে গেল, ঠিক কিনা বলেন? তার মানে আপনার চোখ আপনাকে ফাঁকি দিল, আর আপনার চোখ আপনাকে বলতেছে যে এই পৃথিবীটা একটা মরিচিকা। এই পৃথিবীটা কি? একটা মরিচিকা। এই মরিচিকার পিছনে আমরা ঘুরে বেড়াচ্ছি। এই পৃথিবীটা আসল নয়, আসল হলো আখেরাত। এই পৃথিবী থেকে চলে যেতে হবে, এই পৃথিবীতে থাকার জায়গা না, মরতে আমাদের হবেই। কি বলেন, মরতে হবে? না, সবাই বেঁচে থাকবো? সবাই মরতে হবে। সেই মালাকুল মউত মুমিন ব্যক্তির কাছেও আসবে, বেঈমান ব্যক্তির কাছেও আসবে। আসবে কিনা বলেন? মুমিন ব্যক্তি পর্যন্ত মালাকুল মউতকে দেখবে, বেঈমান ব্যক্তিও মালাকুল মউতকে সে দেখবে, চাক্ষুষ দেখবে, নিঃসন্দেহে সে দেখতে পারবে, কোনো সন্দেহ নাই। তবে মালাকুল মউত মুমিন ব্যক্তির কাছে এমন সুরতে আসবে, সাদা একটা জান্নাতি একটা সাদা জুব্বা পরে, দবদবে একটা জুব্বা পরে মুমিন ব্যক্তির সামনে এসে হাজির হবে, বেঈমান ব্যক্তির সামনে নিকৃষ্ট চেহারা নিয়ে হাজির হবে, ঠিক কিনা বলেন? মুমিন বান্দা যখন জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যায়, যখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তখন ওরে মালাকুল মউত আর করোনা দেরি, আমার মুমিন বান্দার কাছে যাও তাড়াতাড়ি, সুন্দর চেহারা নিয়ে আমার মুমিন বান্দার সামনে গিয়ে দাঁড়াও, সুললিত কণ্ঠে, ভালোবাসা মাখা কণ্ঠে আমার মুমিন বান্দাকে ডাক দাও, অত্যন্ত ভালোবাসার সুরে আমার মুমিন বান্দাকে ডাক দাও, ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না। সুবহানাল্লাহ। ওরে মুমিন প্রশান্ত আত্মা, তোমাকে নিয়ে যাব আমি জান্নাতের রাস্তা। ওরে মুমিন আত্মা আর করোনা দেরি, বেরিয়ে আসো তাড়াতাড়ি, তোমাকে নিয়ে যাব আমি জান্নাতের বাড়ি, তোমাকে আমি জান্নাতের বাড়ি নিয়ে যাব, বেরিয়ে আসো। মুমিন বান্দা বলেন, ওগো মালাকুল মউত, যদি অনুমতি পাই একটা কথা বলতে চাই। মালাকুল মউত বলেন, ওরে মুমিন বান্দা আমি তোমার সেই কথা শুনতে চাই। মুমিন বান্দা বলেন, ওগো মালাকুল মউত, তুমি যে জান্নাত থেকে এসেছো একটা প্রমাণ চাই। মালাকুল মউত বলেন, ওগো আল্লাহ তোমার বান্দা তো প্রমাণ চায়। আল্লাহ বলেন, ওরে মালাকুল মউত আর করিস না দেরি, আমার জান্নাতে যা তাড়াতাড়ি, জান্নাত থেকে রেশমি কাপড়ের একটা রুমাল নাও, তার মধ্যে বিসমিল্লাহ লিখে দাও, হানুত মিন হানুতিল জান্না, তার মধ্যে জান্নাতের সুগন্ধি মিশিয়ে দাও, আর আমার মুমিন বান্দার কাছে তাড়াতাড়ি চলে যাও। সুন্দর কণ্ঠে ভালোবাসার মাধুরী মিশিয়ে তাকে সুললিত কণ্ঠে, দারাজ কণ্ঠে তাকে একটা ডাক দাও, ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না। ওরে মুমিন আত্মা, প্রমাণ নিয়ে এসেছি, এখন আমার উপরে রাখতে পারো তুমি আস্থা, আর করোনা দেরি, বেরিয়ে আসো তাড়াতাড়ি। ওরে মুমিন বান্দা সমনা, ওরে মুমিন পাখি সমনাই বেশি বাকি, আর করোনা দেরি, বেরিয়ে আসো তাড়াতাড়ি। মালাকুল মউতের এই অর্ডার শোনার সাথে সাথে মুমিন বান্দার রুহটা
হাসতে হাসতে চলে আসে মালাকুল মউতের হাতে। সুবহানাল্লাহ বলেন, বেঈমান ব্যক্তির কাছে মালাকুল মউত আসে ভয়ঙ্কর সেহারার প্রতিচ্ছবি নিয়ে। আল্লাহ বলেন, ওরে মালাকুল মউত, আর করিস না দেরি, বেঈমান ব্যক্তির কাছে যা চলে যা তাড়াতাড়ি, ভয়ঙ্কর রূপের সেহারার প্রতিচ্ছবি নিয়ে তার সামনে গিয়ে দাঁড়াও। তার কর্কশ কণ্ঠে, কর্কশ কণ্ঠে, ঝাঁঝালো কণ্ঠে, গর্জন মারা কণ্ঠে তারে ডাক দাও, ইয়া আইয়াতুহান নাফসুল খবীসা, ওরে বেঈমানের আত্মা, তোরে নিয়ে যাব জাহান্নামের রাস্তা, আর করিস না দেরি, বেরিয়ায় তাড়াতাড়ি, তোরে নিয়ে যাব জাহান্নামের আগুনের বাড়ি। এই কথা শোনার সাথে সাথে বেঈমান ব্যক্তি রুহুটা আসতে চাইবে না, সামনে পলায়ন করবে, পিছনে পলাবে, নিচে পলাবে, উপরে পলাবে, সামনে পালাবে, পিছনে পালাবে, নিচে পালাবে, উপরে পালাবে। তখন মালাকুল মউত আবার ডাক দিয়া বলে, ওরে অপবিত্র আত্মা, বেরিয়ায় তাড়াতাড়ি, সে বের হতে চাইবে না। মালাকুল মউত তখন মৃত্যু যন্ত্রণার স্টিম রোলার তার বুকের উপরে চাপাইয়া দিবে, মরণ যন্ত্রণার স্টিম রোলার তার বুকের উপরে চাপিয়ে দিয়ে দেহ নামক বন্দিখাসার ভিতর থেকে তার প্রাণ পাখিটা খামসি মেরে ধরে টেনে হেস্ত্রী বের করে নিয়ে আসবে। এমন জোরে চিৎকার মারবে, তার চিৎকারের আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে যেত, কিন্তু সে চিৎকার করতে পারে না। মালাকুল মউত তার কণ্ঠ ফতে ধরে রাখে ভালো করে ঠাসায়া, সেজন্য মালাকুল মউত যখন তার গলার মধ্যে ধরে, মালাকুল মউত তার গলার মধ্যে ধরে রাখে, সেজন্য চিৎকার করতে না পারে। তখন তার দেহ নামক বন্দিখাসার ভিতর থেকে চিৎকারের আওয়াজ আসে না, মরণ যন্ত্রণার গহীন গোঙানির আওয়াজ বেরিয়ে আসে। নাউজুবিল্লাহ বলেন, বন্ধুগণ আমার, একটা জীবন্ত ছাগলকে জীবন্ত অবস্থায় জবাই না দিয়ে যদি তার শরীর থেকে চামড়াগুলি খসে খসে বের করা হয়, যতটা কষ্ট তার সে হাজার গুণ কষ্ট দিয়ে মালাকুল মউত বেঈমান ব্যক্তি রুহুটা বের করে নিয়ে আসে। নাউজুবিল্লাহ। এজন্য নবীজি বলেছেন, তোমরা যখন মুমূর্ষু ব্যক্তির পাশে যাইবে তখন তোমরা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এখন পড়ি উল্টাটা, আমরা এখন কালেমা পড়ি না, মুমূর্ষু ব্যক্তিকে যখন কাঁদে নেই তখন পড়ি কালেমা। অথচ মরণাপন্ন ব্যক্তিকে, কফিন যখন কাঁদে নিবেন তখন পড়ি আমরা কালেমা, অথচ না, কফিন যখন কাঁদে নেব তখন পড়ব আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম, আল্লাহুম্মা ইসতিগফির কাবরাহু ইয়াসসির হিসাবাহুম, আল্লাহ তাকে মাফ করে দাও, তার কবরটা প্রশস্ত করে দাও, তার হিসাবকে তুমি সহজ করে দাও। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের মৃত্যু আর বেঈমানের মৃত্যু এক নয়, এক কিনা বলেন, এক কিনা, মোমেনের মৃত্যু আর বেঈমানের মৃত্যু এক নয়। এজন্য নবীজি বলেছেন, মোমেন ব্যক্তির মৃত্যুর চিহ্ন তিনটি, কয়টি কয়টি কয়টি? মোমেন ব্যক্তি যখন মৃত্যু মুখে পতিত হবে, সেহারাটা তার গামতে থাকবে, মৃত্যুর পরে মনে হবে সে যেন ঘুমিয়ে আছে, সুবহানাল্লাহ, মৃত্যুর পরে তার সেহারাটা আরো সুন্দর হয়ে যাবে, সুবহানাল্লাহ, মৃত্যুর পরে তার চেহারা আরো সুন্দর হয়ে যাবে। আর বেঈমান ব্যক্তির মরণের চিহ্ন তিনটি, সে মৃত্যুর সময় গোমরাতে থাকবে, ইন্তেকালের পরে চেহারা বিনষ্ট হয়ে যাবে, হাত পাও চেহারা তার গামবে না, ইন্তেকালের পরে চেহারা বিকৃষ্ট হয়ে যাবে, নিকৃষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন, এরকম আছে কিনা? সেজন্য বন্ধুগণ আমার, মোমেনের মৃত্যু আর বেঈমানের মৃত্যু এক নয়। বিবি আসিয়ার কথা আপনারা শুনেছেন, শুনে থাকবেন অবশ্যই। বিবি আসিয়া এক মহিয়সী মহিলা,
যার মৃত্যুর দৃষ্টান্ত রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের মাঝে দৃষ্টান্ত করে রেখেছেন, চিরন্তন করে রেখেছেন। বিবি আসিয়া, মুসা আলাইহিস সালামের পালিত মা, পালক মা মুসা আলাইহিস সালামকে তিনি পালন করতেন, লালন পালন করে মুসা আলাইহিস সালামকে বড় করেছেন। মুসা আলাইহিস সালামের মাঝে কিছু মুজিজা তিনি দেখতে পেলেন, কিছু মুজিজা দেখে তিনি গোপনে গোপনে কালেমা পড়ে ফেলেছেন, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ছোট বয়স থেকেই তার মধ্যে কিছু মুজিজা ছিল, ছিল কিনা বলেন? প্রতি বৎসর ফেরাউন তার খোদাইকে নবায়ন করার জন্য রাষ্ট্রের বিআইপি পার্সনদেরকে দাওয়াত দিত, একটা কমিউনিটি সেন্টারের মধ্যে তাদেরকে দাওয়াত দিয়ে তাদের সামনে সাদা একটা প্লেটের মধ্যে, বড় একটা ট্রের মধ্যে আস্ত একটা খাসি, সেটাকে রোস্ট করে তাদের সামনে দিত। প্রত্যেক বছর তার খোদাই নবায়ন করত। খোদাই কি করত? নবায়ন করত। এক বছর চিন্তা করলো, আমার ছেলে মুসার দিয়ে উদ্বোধন করব, কিন্তু মুসা কার গোলাম? মুসা তো আল্লাহর গোলাম। ফেরাউন মনে মনে ভাবলো, একটা বছর আমার ছেলে মুসারে দিয়ে উদ্বোধন করব, আমার খোদাই নবায়ন করব। মুসা আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। মুসা আলাইহিস সালাম খাসির কান ধরে বললেন, উমশি বিজনিল্লাহ, উমশি বিজনিল্লাহ। মনে মনে পড়তে লাগলেন, যখন মনে মনে পড়লেন, খাসিগুলি জীবন্ত হয়ে সবার সামনে থেকে দৌড়াতে দৌড়াতে সব ফলায়া গেল, সুবহানাল্লাহ। ফেরাউন কইডাই আমার বড় শত্রু, আমার মেহমানগুলির সামনে খাসিরা দিলাম, এই মরা খাসি কান ধরে কি জানি বলছে, জীবিত হয়ে চলে গেল সব। হযরত মুসা আলাইহিস সালাম তখন মায়ের কাছে চলে গেলেন, মা বললেন, বাবা প্রতিদিন আমি তোমাকে বাঁচাই তোমার বাবার হাত থেকে, আর তুমি প্রত্যেক দিন একটা না একটা কাণ্ড তুমি ঘটাও, আজকে তুমি আমার কাছে থাকো কিছুই তোমাকে করতে পারবে না। ফেরাউন চলে গেলে একটা হাতে একটা লাঠি নিয়ে আজকে মেরেই ফেলবে। মা আসিয়া বলেন, শোনো, তুমি আসলে একটা বড্ড বেকুব, এই ছোট্ট বাচ্চা এই খাসির কান ধরে কি জানি বললো খাসিটা জিন্দা হয়ে গেল, এই ছোট্ট বাচ্চা কখন জানি তোমার কান ধরে কি জানি বলে তুমি একবার পৃথিবী থেকে বিদায় হয়ে যাও, ঠিক কিনা বল? ঠিক কিনা বল? ফেরাউন আর আজও নাই, কালো নাই। এরপর থেকে মুসা যায় এক পথে, ফেরাউন যায় আরেক পথে, সুবহানাল্লাহ বলেন। এই মুজিজাগুলি যখন বিবি আসিয়া দেখলো, তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ। ফেরাউন জানে না, বিবি আসিয়া কালেমা পড়েছেন, এক আল্লাহর উপর ঈমান এনেছেন। ফেরাউনের ফিনান্স মিনিস্টারের বউ, তিনিও কালেমা পড়েছেন, ফেরাউন জানেন না। কিছুদিন পর জেনে গেল, ফেরাউনের স্ত্রী আর ফেরাউনের অর্থমন্ত্রীর বউর চেম্বারে ডাক দিয়ে নিয়ে আসলো, কোলের মধ্যে ছোট্ট একটা কলিজার টুকরা সন্তান, ফুটফুটে গোলাপের পাপড়ির মতো চেহারা। ফেরাউন বলল, অর্থমন্ত্রীর বউ, তোমারে খুব ভালো জানতাম, তুমি এক খোদার উপরে ঈমান এনেছো, আমি তোমারে বলছি এখনো যদি বাঁচতে চাও আমার কদমে পরে লুটিয়ে পরে আমার সেজদা দাও, নাউজুবিল্লাহ। অর্থমন্ত্রীর বউ বলে, ফেরাউন জীবন যাবে আমার ঈমান যাবে না, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, মিনতি শুধু তোমার কাছে মহামহিম দয়াময়, ইমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। সুবহানাল্লাহ বলে বলছে জীবন যাবে ঈমান আনতে পারবো না। ফেরাউন ঘোষণা করলেন বড় একটা পাতিলা নিয়ে আসো, তার মধ্যে তেল ঢেলে দাও, টকবক টকবক করতে রাখো, তার মধ্যে কলিজা টুকরা সন্তানটাকে বুক থেকে কেড়ে নিয়ে আস্ত কড়াইয়ের মধ্যে ঢেলে দিল। নাউজুবিল্লাহ বলেন অর্থমন্ত্রীর বউ চিৎকার মারল, আল্লাহ আমার সন্তানরে বাঁচিয়ে দাও। সন্তান কড়াইয়ের ভিতর থেকে বলে মা কেঁদো না। তোমরা মনে করতে পারো এটি সাধারণ, এটি মনে করতে পারো আগুনের কুয়া, মা এটি আগুনের চুলা নয়, এটি জান্নাতের টুকরো হয়ে গেছে। মাগো তুমি কাঁদেছ কেন আমার বিরহে, মাগো তুমি কাঁদেছ কেন আমার বিরহে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা। মাগো তুমি কাঁদেছ কেন ফেরাউনের বাড়িতে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা। মাগো তুমি কাঁদেছ কেন একেলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো অভিমান করো না মা, অভিমান করো না মা। তুমি কেঁদো না, বরং ফেরাউনের কাছে মাথা নত করো না, তুমিও আগুনে জাপ দাও, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। ফেরাউন বলল এখনো সময় আছে, তোমার সন্তানরে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এখন তোমারও ফেলে দেব। ফেরাউনের অর্থমন্ত্রীর বউর ঈমান আগের চেয়ে আর অনেক বেশি বেড়ে গেল, সে বলল জীবন যাবে, জীবন চলে যাবে, তারপর আমি তোমার কাছে মাথা নত করব না, আমি 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 আমার জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। সঙ্গে সঙ্গে ফেরাউনের অর্থমন্ত্রীর বউকে পর্যন্ত আগুনের মধ্যে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ, ফেরাউন তখন বিবি আসিয়াকে বললেন, ও আসিয়া এক্ষুনি তোমাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে ফেলে দেওয়া হবে, তুমি আমাকে সিজদা করো। বিবি আসিয়া বললেন, তুমি যে কোন জাতের খোদা আমি তোমারে খুব ভালো করে চিনি, তুমি যে কোন রকমের খোদা, আমার জীবন যাবে তারপর আমি তোমার উপরে ঈমান আনতে পারি না। ফেরাউন অ্যানাউন্স করে দিল, লয় লস্করদেরকে বলে দিল, মরুভূমির উত্তপ্ত ময়দানে একটা কাঠের উপরে ফেরেক গেড়ে দাও, আর সেই পেরেগের মধ্যে আসিয়ারে বুত করে শুয়ে দাও, তার চিৎকার আওয়াজ যেন আমি সিংহাসনে বসে শুনতে পাই। আসিয়ারে কাঠের মধ্যে পেরেক গেড়ে দিয়ে আসিয়ারে বুত করে শুয়ে দেওয়া হলো, মাথার মধ্যে গরম পানি ঢালা হলো। আসিয়ারে বলা হলো, আসিয়া এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। আসিয়া বলল, জীবনের কোনোদিন জীবনের শেষ প্রান্তে এসেও আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না ঈমান আনার পরে, এখন আমার জীবন যাবে অসম্ভব, আমি আমার ঈমান ছাড়তে পারি না। সুবহানাল্লাহ, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, মিনতি শুধু তোমার কাছে
মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আসিয়াকে চতুর্দিক থেকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হলো। আসিয়া মুসকি এসে বলল, আল্লাহ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মাথা তোমাকে সারা কারো কাছে নত করি নাই। মুসকি এসে আসিয়া বলতেছে, আল্লাহ, আমার নাকের মধ্যে আমি এখন জান্নাতে সুগ্রাণ পেতেছি, আমি তোমার কাছে একটা দরখাস্ত রাখি মাবুদ, জান্নাতে তোমার বাড়ির পাশে আমার জন্য একটা বাড়ি বরাদ্দ করে দিও। আসিয়া কানতে কানতে দরখাস্ত করলেন কার দরবারে, কার দরবারে দরখাস্ত করলেন? সকল সৃষ্টির স্রষ্টা তুমি প্রভু গো আমার, সকল সৃষ্টির স্রষ্টা তুমি প্রভু গো আমার, প্রভু তুমি কবুল করো আসিয়ার চিৎকার, সকল সৃষ্টির স্রষ্টা তুমি প্রভু গো আমার। আল্লাহ বলেন, ওরে জিব্রাইল, আর করো না দেরি, আমার আসিয়ার কাছে যাও তাড়াতাড়ি, জান্নাতটা আমার আসিয়ার সামনে গিয়ে ধরো, আর আদর করে করে আমার আসিয়ার রুহটা বের করে আমার জান্নাতে দিয়ে দাও। বন্ধুগণ আমার, বেঈমানদের মৃত্যু আর মুমিনদের মৃত্যু কি এক হতে পারে? বলেন, এক হতে পারে? কখনো এক হতে পারে না। মুমিনদের মৃত্যু বেঈমানদের মৃত্যু কখনো এক হতে পারে না, ঠিক কিনা বলেন? যারা বেঈমান, যারা আল্লাহকে মানে নাই, যাদের মতবাদ ছিল মানব রচিত মতবাদ, সেকুলারিজম, কমিউনিজম, মোনার্কি, এই সমস্ত মতবাদ যাদের গলায় ছিল, তাদের মৃত্যু কি সমান হতে পারে? কখনো না। বন্ধুগণ আমার, মোমেনের মৃত্যু আর বেঈমানের মৃত্যু এক নয়, সেজন্য মালাকুল মত সবার কাছে আসবে। মালাকুল মত মুসা নবীর কাছে আসলে রুহু কবজ করার জন্য, মুসা নবী বললেন, তুমি কেন এসেছো? বলছে, আপনার রুহুকে, জানকে কবজ করার জন্য এসেছি। বলছে, কোন দিক থেকে আমার জান কবজ করবে? বলছে, হাত দিয়ে করব। বলছে, হাত দিয়ে আমি তাওরাত কিতাব ধরি। বলছে, চোখ দিয়ে বের করো, চোখ দিয়ে আমি তাওরাত কিতাব পড়ি। বলছে, পাও দিয়ে বের করব, পাও দিয়ে হেঁটে হেঁটে আমি মসজিদে গিয়ে আমার আল্লাহর আমি সেজদা দেই। সুবহানাল্লাহ বলেন। তখন মালাকুল মত বলে, আমার যেখান দিয়ে খুশি সেখান দিয়ে বের করব। মুসা আলাইহিস সালাম খেপে গেলেন, অনেক রাগী মানুষ তো, খেপে গেলেন, একটা থাপ্পড় দিলেন, থাপ্পড় দেওয়ার সাথে সাথে চোখটা পড়ে গেল, এই চোখটা নিয়ে রাব্বুল আরামিনের দরবারে চলে গেল। আয় রাব্বুল আরামিন, জীবনে অনেক মানুষের রুহ কবজ করেছি, কিন্তু এমন ব্যক্তির কাছে আজকে গেলাম, বরং উল্টা আমি মরার পথে চলে গেলাম। আল্লাহ বলেন, মালাকুল মউত, এখন চলে যাও, আর তোমাকে কিছু বলবে না। মালাকুল মউত বলে, না আল্লাহ, আমি আর কোনোদিন এই দায়িত্ব পালন করব না। আল্লাহ বলেন, ঠিক আছে, আমি তোমার মৃত্যুর ধরনকে পরিবর্তন করে দিচ্ছি। এতদিন পর্যন্ত তুমি মানুষের সামনাসামনি গিয়ে রুহুটা কবজ করতে, আজকে থেকে পানিতে পড়ে মরবে, গাড়ি অ্যাক্সিডেন্টে মরবে, দোষ হবে গাড়ির, গাড়ির ড্রাইভারের, তোমার কোনো দোষ হবে না। আজকে থেকে মৃত্যুর ধরন চেঞ্জ হয়ে গেল, মৃত্যুর ধরন কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। আল্লাহ বলেন, জিব্রাইল আমিন, আর করো না দেরি, আমার মুসার কাছে যাও তাড়াতাড়ি, বলো একটা বকরির গায়ের উপরে হাত রাখার জন্য, এই বকরির গায়ে যতগুলি পশম আছে এই পরিমাণ হায়াত আমি তারে বৃদ্ধি করে দিলাম। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে কান্নায় ভেঙে বললেন, আল্লাহ, এত বড় শাস্তি কেন আমাকে দিচ্ছ?
এত বড় হায়াত তো আমি সইতে পারবো না। হায়াত পাওয়া বড় বেশি বুজুর্গি নয়। হায়াত পাওয়া কি বেশি বুজুর্গি? হায়াত পাওয়া বেশি বুজুর্গি না। হায়াত পাওয়া যদি বেশি বুজুর্গি হতো, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ইচ্ছে করতো ততদিন দুনিয়ার ভোগে বেঁচে থাকতে পারতো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হায়াত পাওয়া বুজুর্গি না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে এই দরখাস্তটা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করে নিলেন। বলি সুবহানাল্লাহ। মালাকুল মউত, মালাকুল মউত, মুসা নবীর কাছে এমন কোন ব্যক্তি নাই তার কাছে যাবে না, তার কাছে যাবে না। আল্লাহর কাছে দরখাস্ত করে বসলেন মালাকুল মউত, আল্লাহ তোমার ইদ্রিস নবীর আমার খুব ভালো লাগে, তার লাইফস্টাইল আমার খুব সুন্দর লাগে, ভালো লাগে, যদি অনুমতি পাই আমি একটু ইদ্রিস নবীর কাছে যেতে চাই, তার সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই। বলছে ঠিক আছে যাও। হযরত ইদ্রিস নবীর কাছে চলে গেলেন। মালাকুল মউত বললেন, ওগো ওগো ইদ্রিস নবী, আমার ইচ্ছে বড় আপনার সাথে একটু বন্ধুত্ব করতে। ইদ্রিস নবী বলল, আমি যা তা লোকের সাথে বন্ধুত্ব করি না। কেমন কথা বলেন! মালাকুল মউত বন্ধু বন্ধু হতে চাচ্ছে, সে বন্ধু হবে না। বলছে ঠিক আছে, বন্ধু যদি হতে চাও তিনটা সত্য আমার মানতে হবে। এক নাম্বার সত্য, মৃত্যুটা কেমন আমি জানি না, তুমি আমার রুহটা কবজ করবে, আমার রুহটা তুমি আবার ভিতরে ঢুকিয়ে দিবে, আমি মৃত্যুটা কেমন একটু দেখবো। মালাকুল মউত চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ, তোমার ইদ্রিস নবী মৃত্যু হতে চায়, আবার যে জিন্দা হতে চায়, কেমন ধরনের পয়েন্ট আমার দিয়ে বসছে। আরেকটা পয়েন্ট হলো, ওরে মালাকুল মউত, বন্ধুত্ব যদি করতে চাও আরেকটা হুকুম আমার তুমি মেনে নেওয়া লাগবে। জাহান্নামের আজাব আমি কোনোদিন দেখি না, জাহান্নামে আমাকে একটু নিবে, আবার জাহান্নাম থেকে আমার উঠে নিয়ে আসবে। আল্লাহ বলেন ঠিক আছে মঞ্জুর। তিন নাম্বার হচ্ছে, জান্নাতটা কোনোদিন দেখি নাই, জান্নাতের মধ্যে আমার একটু প্রবেশ করাবে, জান্নাতটা আমি ভালো করে দেখবো, সুবহানাল্লাহ। তিনটা সত্য মালাকুল মউত মেনে নিলেন, রুটা দিলেন, রুটা কেড়ে নিয়ে আবার রুটা ঢুকাইয়া দিলেন। ইদ্রিস নবী বলেন, সামান্য একটু মৃত্যুর যন্ত্রণা আমি পেয়েছি, মনে হয় একটা জিন্দা বকরি জবাই করলে যে কষ্ট হয় তার থেকে হাজার গুণ কষ্ট আমি পেয়েছি। দুই নাম্বারে, দুই নাম্বারে জাহান্নামের ভিতর থেকে তাকে ঢুকানো হলো, আবার জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হলো। হযরত ইদ্রিস নবী বলেন, ঠিক আছে এখন আমারে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করাও। জান্নাতের মধ্যে যখন ইদ্রিস নবীকে যখন প্রবেশ করানো হলো, মালাকুল মউত বলেন, গোটা জান্নাতটা তো ভালো করে দেখলেন, এখন চলেন। ইদ্রিস নবী বলেন, না যাব না, আমি তোমারে বলি নাই জান্নাত থেকে বের হবো এই কথা বলি নাই, জাহান্নামটা একটু দেখবো আবার বের হয়ে যাব, কিন্তু জান্নাতটা দেখবো বের হবো এই কথা আমি বলি নাই। সুতরাং খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাত থেকে কেউ কোনোদিন বের হয় না, জান্নাতের মধ্যে আল্লাহ যাকে প্রবেশ করে সে কোনোদিন বের হয় না। সুতরাং জান্নাতে আমি প্রবেশ করলাম, আর কোনোদিন চিরদিনের জন্য জান্নাত থেকে আমি আর কোনোদিন বের হব না, সুবহানাল্লাহ। মালাকুল মউত চলে গেল, রাব্বুল আলামিন তোমার ইদ্রিস নবী চালাকিটা আমার সাথে করে বসলো। আল্লাহ বলেন, ওরে মালাকুল মউত, আমি আমার ইদ্রিসের জন্য এটাই আমি লিখে রেখেছিলাম, সেজন্য মরণের ফেরেশতা সবার কাছে যাবে, মুমিনের কাছেও যাবে, বেঈমানের কাছেও যাবে, মুমূর্ষু ব্যক্তির কাছে। নবীজি বলেছেন, মুমূর্ষু কাছের ব্যক্তির কাছে গিয়ে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মরণের চিঠি যেদিন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, প্রাণ খুলে পড়ব কালেমা তোমার কাছে, নাও মাবুদ আল্লাহ, মাবুদ আল্লাহ কি উপায়
হবে আমার মাবুদ আল্লাহ কি উপায় হবে আমার আমাদের যখন মরণ আসবে আল্লাহ আমাদের নসিবে তুমি কালেমা রেখে দিও বলি আমিন নবীজি কয়েকজন সাহাবীকে একজন সাহাবীর কাছে পাঠালো বলছে যাও অমুক সাহাবীর কাছে যাও তিনার কাছে গিয়ে তোমরা কালেমার তালকিন দাও তবে প্রেসার ক্রিয়েট করবে না প্রেসারাইজ তাকে করবে না আস্তে আস্তে আলতো হাতে মাথাটার মধ্যে তোমরা হাত বোলাবে আর বলবে কালেমাটা পড়বে বলবে না কালেমা পড়ো কালেমা পড়ো যদি কালেমা পড়ো কালেমা পড়ো বলো যদি সেই মুহূর্তে যদি বলে আমি কালেমা পড়বো না বিষাক্ত হৃদয়ে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে সেজন্য মরণের সময় শয়তান সবচেয়ে চেষ্টা করে মানুষের ঈমানকে নিয়ে যাওয়ার জন্য এজন্য নামাজ যারা পড়ে নাই রোজা তারা রাখে নাই ইবাদত যারা করে নাই তারা মনে করেছে নামাজ করি না রোজা রাখি না হজ করি না যাকাত দেই নাই সমস্যা কি জীবনে কোনো একদিন জাহান্নাম থেকে তো মুক্তি পাবো এই চিন্তা আছে না অনেকের কথা বল না কেন এই চিন্তা অনেকের আছে না সে জানে না মরণের সময় ঈমান নিয়ে সে যেতে পারবে কিনা এই নিশ্চয়তা কারো কাছে আছে কিনা বলেন যদি মরণের সময় ঈমান নিয়ে যদি সামান্য ঈমান নিয়েও যদি না যেতে পারে খালিদিনা ফিহা জাহান্নামে চিরজীবন থাকবে জাহান্নাম থেকে আর কোনোদিন কাফেরের মতো বের হবে না হবে নাকি বলেন সে তো মরণের সময় ঈমান চলে গেছে সবটা এই চিন্তা করে সবাই 180 মাইল বেগে মাসকে গুনাহ করতেছে পাপ করতেছে অথচ সে এটা জানে না যারা নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না ইসলামকে মানে না ইবাদত করে না মরণের সময় যদি শয়তান তার ঈমানটা যদি নিয়ে যায় চিরজীবনের জন্য সে জাহান্নামে চলে যাবে ঈমান যাদের আছে তারা না জান্নাতে যাবে যে কোনো একদিন ঠিক কিনা বলেন কথা বুঝছেন আমার ঈমান যাদের আছে সামান্য পরিমাণও তারা না জান্নাতে যাবে এখন সামান্য ঈমান যতটুকু ছিল এটাও শয়তান এই মরণের সময় নিয়ে গেছে এই সময় শয়তান মরণের সময় বাবার চেহারার সুরুদ ধরে আসে দাদার সুরুদ ধরে আসে মায়ের সুরুদ ধরে আসে আর বলতে থাকে আমি তোমার মা আমি তোমার বাবা কালেমা কিন্তু পড়বে না কালেমা পড়লে বেঈমান হয়ে যাবে জাহান্নামে যেতে হবে এই ধরনের কথা বলতে থাকে শয়তানে তখন মরণাপন্ন ব্যক্তি যেহেতু তার সামান্য ঈমান জীবনে নামাজ করে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না ইসলামকে মানে না ইবাদত করে নাই সেজন্য সামান্য ঈমান শয়তানের কাছে শয়তানের হামলার কাছে সে রাখতে পারলো না শয়তান চো মেরে তার ঈমানটাকে নিয়ে গেল নাউযুবিল্লাহ ঈমান শয়তান নিয়ে গেছে এখন চিরজীবনের জন্য জাহান্নামে যাবে কিন্তু যাদের নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে আল্লাহকে মেনেছে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে মরণের সময় শয়তান চাইবে কিন্তু শয়তান চাইলেও তার ঈমানটাকে কেড়ে নিতে পারবে না সে যেহেতু সে আল্লাহকে ইবাদত করেছে কোনো কারণে হয়তো তার ভুল ত্রুটি হয়ে গেছে সেজন্য তার ঈমানটা সে কেড়ে নিতে পারে নাই যদি কোনো কারণে সে জাহান্নামে যায় যে কোনো একদিন রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে যেহেতু তার সামান্য ঈমান নিয়ে কবরে জাহান্নামে কি ঢুকছে ঈমান নিয়ে মরছে ত্রুটি বিচ্ছুতির কারণে জাহান্নামে গেছে যে কোনো একদিন সে মুক্তি পেয়ে কোথায় যাবে জান্নাতে যাবে কিন্তু ওই ব্যক্তি তো বেঈমান ব্যক্তি তো জীবনে নামাজ পড়ে নাই ইসলামকে বাস দিল সারাটা জীবন কালমার্স লেলিন ভোল্টেয়ার রুশো মেকিয়াভেলি এই সমস্ত মানব রচিত মতবাদ যারা তৈরি করেছে তাদেরকে নেতা মেনেছে অত সেরা সিন্দাবাদের দৈত্যের মতো তাদের দুনিয়াও খেলো আখেরাত পর্যন্ত খেয়ে দিল ঠিক কিনা বলেন দুনিয়াও খেলো আখেরাতও খেলো দুনিয়াও শেষ করলো তাদের আখিরাতও শেষ করে দিল বন্ধুগণ আমার নবীজি বলছেন যাও আমার সাহাবীর কাছে যাও কালেমা পড়ো কালেমার তালকিন দাও সাহাবীরা চলে গেলেন কালেমার তালকিন দিচ্ছেন মুখের মধ্যে বারবার পেস লেগে যাচ্ছে রাসূলের জালিলুল কদর সাহাবি মুখের মধ্যে বারবার জিব্বার মধ্যে পেস লেগে যাচ্ছে কিছুক্ষণ পর মা এগিয়ে আসলো মা বললো বাবারে হাজারো চেষ্টা করলে কালেমা মুখ থেকে বের হবে না কেননা সারাটা জীবন আমাকে কষ্ট দিয়েছে আমার কথা মানে নাই যদি এখন হাজারো চেষ্টা করো কোনোদিন মুখ থেকে কালেমা বের হবে না নবীজি বললেন মা সাহাবীরা বললেন মা তাকে মাফ করে দাও বলছেন না মাফ করা হবে না নবীজির কাছে এই কমপ্লেইন চলে গেল নবীজি বললেন যাও জঙ্গল থেকে কাঠ কেটে এনে কাঠের মধ্যে আগুন ধরাও
আর ওই সাহাবীর হাত পাও বেঁধে আগুনের মধ্যে ফেলে দি ফেলে দাও। মায়ের সামনে যখন কাটানো হলো, সন্তানের হাত পাও যখন বাঁধা হলো, মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে আমার জীবনের বিনিময়ে আমার সন্তান রে বাঁচাইয়া দাও। বন্ধুগণ আমার, মা যখন সন্তানকে মাফ করে দিল, ওই সাহাবী সঙ্গে সঙ্গে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম ব্যক্তির কাছে গিয়ে আমরা কি পড়ব? লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ব, নবীজি বলেছেন। আর লাস্টটা যখন কাঁদে নিব তখন একটা দোয়া পড়ব, আল্লাহুম্মা ফির ওয়ারহাম আল্লাহুম্মা ইয়াসসির কাবরাহু ইয়াসসির হিসাবাহুম আল্লাহুম্মা ফির ওয়ারহাম, আল্লাহ তাকে মাফ করে দাও, তার কবরটাকে প্রশস্ত করে দাও, তার হিসাবকে সহজ করে দাও। সুবহানাল্লাহ বন্ধুগণ আমার। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা কি ক্ষণস্থায়ী, এখান থেকে চলে যেতে হবে, এখানে থাকার জায়গা না, আখিরাত হলো আসল জায়গা, এখান থেকে আমাদের চলে যেতে হবে, এই দুনিয়াটা ছেড়ে যেতে হবে। সেজন্য মুতু কবলাং তামুতু, মরার আগে একবার মরো, হাসিবু কবলাং তু হাসাবু আলাইক, তোমার কিয়ামতের ময়দান হিসাব হিসাব নেওয়ার আগে আরেকবার তুমি নিজে নিজে হিসাব করো। আমরা যে গুনাগুলি করেছি কিয়ামতের ময়দান আমাদের একটা হিসাব হবে। ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, ইউ রিড ইউর বুক টু আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট, তুমি যথেষ্ট, আজকে তুমি কিতাব পড়ো, আজকে তুমি কিতাব পড়ো। সেজন্য সেজন্য কিয়ামতের ময়দানে হিসাব নেওয়ার আগে হিসাব তো একবার হবে, আবার নিজে নিজে হিসাব করে নাও, কি গুনাহ তুমি করেছো, কি গুনাহ আমি করেছি আমি জানি, দুনিয়া না জানলো ঠিক কিনা বলেন, কি গুনাহ আমরা করেছি দুনিয়া জানে না আমরা ঠিকই জানি ঠিক কিনা বলেন, কেউ জানে না আমরা আমাদের গুনাহ সম্পর্কে জানি কিনা বলেন, আমরা আমাদের নিজের গুনাহ সম্পর্কে জানি, নিজের পাপ সম্পর্কে জানি, কি গুনাহ আমরা করেছি প্রতিনিয়ত সব গুনাহ সম্পর্কে আমরা জানি। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই, আমার পাপের করলে বিচার, বাছার আমার নাই উপায়, দয়াময় খোদা মাফ করে দাও আমায়, মাফ করে দাও আমায়। বলেন আমিন। নিজের হিসাব নিজে নিজে করো। সেজন্য মুতু কবলাং তামুতু, মরণের আগে আরেকবার মরো, একবার তো তোমার বাস্তবে মরণ হবেই, তারপরে মরণের আগে কল্পনার তুলি দিয়ে মনের আলফোনাতে মরণ যন্ত্রণার ছবি অঙ্কন করো। হঠাৎ করে একদিন শটাং হয়ে শুয়ে যাও আর মনে মনে ভাবো এই বুঝি মালাকুল মত আসলো, আমার রূহটাকে কেড়ে নিল, মসজিদের মাইকে অ্যানাউন্স হয়ে গেল, দেহ থেকে জামা কাপড় খুলে নেওয়া হলো, দীর্ঘদিনের সম্পদের চাবিকাঠি হাত থেকে কেড়ে নেওয়া হবে, মাথার নিচ থেকে বালিশটা নিয়ে যাবে, ঠিক কিনা বলেন, মাথার নিচ থেকে বালিশটা নিয়ে যাওয়া হবে, খাটিয়ার মধ্যে রাখবে না বিছানার মধ্যে শোয়া দিবে, সারাটা জীবন দুঃখ কষ্ট সইতে সইতে মানুষ যখন সুখের সীমানায় যখন পৌঁছতে থাকে তখন মরণ যন্ত্রণা ঝোড়ো বাতাস তাকে সাড়ে তিন হাত মাটির গর্তে ফেলে দেয়, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মানুষ তাদের জীবন নদী, তাদের জীবনের ডিঙ্গি নৌকা মরণের ঘাটেই তারা বেঁধে রেখেছে, অর্থাৎ জীবন নামের ডিঙ্গি নৌকা সুরের ঘাট থেকে এনে ডাকাতের ঘাটেই বেঁধে রেখেছে। এখন বিপদ কম না বেশি, বিপদ কম না বেশি, আমরা আমাদের জীবন নামের ডিঙ্গি নৌকা মরণের ঘাটেই বেঁধে রেখেছি, আমরা জানি না, আমরা জানি, হঠাৎ করে শটাং হয়ে শুয়ে গেলেন, মসজিদের মাইকে ঘোষণা হয়ে গেল, অশ্রুসিক্ত নয়নে আপন জনেরা চলে আসলো, কেঁদে কেঁদে আপনার কাছে এসে আপনাকে বিদায় জানায়, ছোট্ট কলিজা টুকা সন্তান আপনার পাশে চলে আসলো, আব্বু ঘুম থেকে উঠো দোকানে যাও আমার জন্য তুমি মজা নিয়ে আসো আব্বু, ছোট্ট ছেলে জানে না সে বাবা যে মারা মারা গেছে। বন্ধুগণ আমার, বন্ধুগণ আমার, এই হচ্ছে মরণ, এই হচ্ছে মরণ।
মরতেই হবে আমাদের। আপনি ভালো ভালো টাইলস দিয়ে কারুকাজ খচিত টাইলস ফিটিং করে আপনি বাথরুম বানালেন, ওয়াশরুম বানালেন, আপনার জীবনের শেষ গোসলটা পর্যন্ত আপনার সেই বাথরুমের মধ্যে হবে না, হবে না কি বলেন? হবে না। বাড়ির আঙ্গিনায়, বাড়ির আঙ্গিনায় পেয়ারা গাছের নিচে একটা তাবু ঝুলিয়ে সেখানে আপনাকে গোসল দিয়ে দিবে। একদিন আমাদেরকে পৃথিবী থেকে হারিয়ে যেতে হবে, হারিয়ে যাব একদিন আমি, রব নাই পৃথিবীতে কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই পৃথিবীতে কোনো দিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাসে বাগানে বাগরস্থানে সবাই দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি খবর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ঠিক কিনা বলো? থাকবো, এই পৃথিবী থাকার জায়গা নয়, মরণের সিঁড়ি আমাদের কবরের দেশে চলে যেতে হবে, মরণের সিঁড়ি বেয়ে কবরে আমাদেরকে রাখা হবে। সেজন্য নবীজি যখন মরণাপন্ন ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখত, নবীজি দাঁড়িয়ে যেতেন, সাহাবিদেরকে বললেন আমার সাহাবিরা এখন কবর দেওয়া কমপ্লিট হয়ে তার জন্য তোমরা দোয়া করো, কারণ এক্ষুনি তাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, কবরের মধ্যে এক্ষুনি তাকে কি করা হবে? সওয়াল করা হবে, এক্ষুনি তাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে। সাহাবিদেরকে বলবেন তোমার ভাইদের জন্য দোয়া করো। বিশ্ব নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজাকে কবরস্থ করার পরে হাত উঁচু করে হাউমাউ করে চোখের পানি সেরে সেরে কান্দেন। সাহাবীরা বলেন রাসূলুল্লাহ জিহাদের ময়দানে কোনোদিন কাঁদেন না, উহুদের ময়দানে কোনোদিন এত কান্না কাঁদেন নাই, তায়েফের ময়দানে কাঁদেন নাই। আম্মাজান খাদিজাকে কবরে রাখার পর চোখের পানি সেরে সেরে এত কেন কান্দেন? নবীজি বললেন সাহাবীরা রে তোমরা জানো না খাদিজা হলো সেই মহিলা যেদিন মক্কাতে আমার পা রাখার কোনো জায়গা ছিল না, খাদিজা নিজের সমস্ত সম্পদ আমার কদমে উৎসর্গ করে দিয়ে পরে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, দিনের সূচনা লগ্নে আমি দিনের কাজে বেরিয়ে যেতাম, হেরা পর্বতের গুহায় আমি বসে থাকতাম, দেনমগ্ন থাকতাম। আমার খাদিজা কাফেরদের চোখ ফাঁকি দিয়া রাত্রের বেলা দিনের বেলা যেতে পারতো না, রাতের বেলা হেরা পর্বতের গুহায় আমাকে নিয়ে খাবার পৌঁছিয়ে দিত। এই পৃথিবীতে রাব্বুল আলামিন কাউকে সালাম দেন না, একজন মহিলাকে সালাম দিয়েছেন, তিনি হচ্ছেন আম্মাজান খাদিজা। ঠিক কিনা বলেন? ও আমার সাহাবীরা, রাতের গভীরে যখন আমি বাড়িতে ফিরতাম দরজার মধ্যে একটা মাত্র আমি নক করতাম, অমনি দরজা খুলে যেত। আমি জিজ্ঞেস করতাম খাদিজা মাত্র একটা দরজার মধ্যে একটা নক করেছি, কেমনে দরজা খুলে গেল, তুমি কি ঘুমাও না? খাদিজা বলতে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দিনের কাজে বেরিয়ে যান, রাত্রের গভীরে এসে যদি আমার দরজার মধ্যে নড়ানড়ি করেন, করা নক করেন, আপনার মনের মধ্যে কষ্ট হবে, ব্যথা হবে, এই চিন্তা করে বিছানার মধ্যে পিঠ না লাগাইয়া দরজার সঙ্গে পিঠ লাগাইয়া লাগে আমি ঘুমাই। এই মহিলাটাকে রেখে কি করে যেতে পারি? তোমরা চলে যাও, আমি তাকে রেখে যাব না। আমার খাদিজা কোনোদিন আমারে বলে নাই, খাদিজা থাকা অবস্থায় আরেকটি বিয়ে আমি করি নাই, আমার সবগুলি সন্তান খাদিজার গর্ভে এসেছে,
যেই খাদিজা আমার জন্য এতটা ত্যাগ স্বীকার করলো সেই খাদিজারে রেখে আমি কি করে চলে যাই। খাদিজাকে এক্ষুনি কবরে প্রশ্ন করা হবে, খাদিজাকে যখন কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে, খাদিজা যদি প্রশ্নের জবাবগুলি দিতে না পারে আমি সঙ্গে সঙ্গে কবরের উপর থেকে আমার খাদিজার প্রশ্নের জবাবগুলি সঙ্গে সঙ্গে দিয়ে দেব। আল্লাহ বলেন, ও জিব্রিল আমিন, আর করো না দেরি, আমার নবীর কাছে যাও তাড়াতাড়ি, আমার নবীকে সান্ত্বনার বাণী শোনাও, আমার নবীর ব্যথিত হৃদয়ের মধ্যে প্রশান্তির পরশ বুলাও, প্রোটোকল দিয়ে আমার নবীকে বাড়িতে নিয়ে যাও, আর আমার নবীকে সংবাদ জানাইয়া দাও। খাদিজারে কবরে প্রশ্ন করা হবে যখন, আরশের মালিক আরশ থেকে খাদিজার প্রশ্নের জবাবগুলি দিয়ে দিবে তখন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সেই কবরটা বড়ই ভয়ঙ্কর। বেঈমান ব্যক্তির কাছে কবরের মধ্যে মনকার নাকি দুজন ফেরেশতা আসবে, প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, আমরা কি বলবো? আমরা বলবো রব্বি আল্লাহ। বেঈমান ব্যক্তি কিন্তু সে বলতে পারবে না, বলবো আমার দিন উকা, তোমার দিন কি দিন উনা ইসলাম, আমার দিন ইসলাম। মান হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, নবীকে কবরে দেখানো হবে এই ব্যক্তি সম্পর্কে ধারণা কি, এই ব্যক্তিকে চিনো, বলছে হচ্ছে ইনাকে আমি চিনি, ইনি তো আমার নবী, সেই নবী নবী উনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের প্রশ্নগুলি দেওয়ার পর কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, তারপরে তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, আর বলা হবে নাউম কা নাউমিল আরুস, ঘুমিয়ে যাও, দাম্পত্য জীবনের পহেলি রাতের আরামের ঘুমের মতো ঘুমিয়ে যাও। আর আল্লাহ বলবেন, আমার জান্নাতের দরজাটা খুলে দাও, কবরের মধ্য থেকে একটা দরজা খুলে দাও, জান্নাতের চির বসন্তের স্নিগ্ধ বাতাস আমার মোমের বান্দার কবরে সব যেন যেন সব সময় যেন প্রবেশ করতে পারে। বেঈমান ব্যক্তির কাছেও যাবে, বেঈমান ব্যক্তিকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, একই প্রশ্ন। প্রশ্ন করার পরে বেঈমান ব্যক্তি জবাব দিতে পারবে না, বলবে আমি জানি না। তারপর প্রশ্ন করা হবে আমার দিনুকা, তোমার দিন কি, বলছে দিন কি আমি জানি না, আমি দিন তো মানি নাই, দিন মানছে সে, দিন সে মানে নাই। তারপর বলবে মান হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, বলছে আমি চিনি না, এই ব্যক্তিকে আমি ব্যঙ্গচিত্র করেছি, সাপ্তাহিক ম্যাগাজিন পত্রিকার কাভারের মধ্যে তিনার বিরুদ্ধে কাভারিং করেছি, নবীজিকে গালি দিয়েছে, মিছিলে গিয়েছি, আমাকে পাখির মতো গুলি করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, আমি পাখির মতো গুলি করে তাদেরকে বিদায় করে দিয়েছি, আমি হচ্ছি সেই ব্যক্তি। আমার নেতা ছিল কালমাস লেলিন, বোল্টিয়ার, রুশো, মেকিয়াবেলি, ডোনাল্ড ট্রাম্প, বুশ, এগুলি ছিল আমার নেতা, এগুলি রাক্ষসের মতো আমার দুনিয়া খেয়ে দিল, আখেরা তো খেয়ে দিল, আমি তো সেই দলের ব্যক্তি যারা মানব রচিত মতবাদ দিয়ে দুনিয়ার বুকে তোমার মতবাদকে দুফায় দোলে মানব রচিত মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে গিয়েছিল, আমি সেই দলের লোক, যারা কোরআন মানে নাই, ইসলাম মানে নাই, ইসলামপন্থীদেরকে বাস দিয়েছে, ইসলামপন্থীদেরকে, কোরআনের হাফেজদেরকে গুলি করেছে, আমি সেই দলের লোক, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন, ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদেরকে গুলি করে পৃথিবী থেকে বিদায় করলো, আমি সেই দলে আছি। বন্ধুগণ আমার, সে জবাব দিতে পারবে না, তখন রাব্বুল আলামিন বলবেন জাহান্নাম থেকে একটা হাতুড়ি নিয়ে যাও, ওই হাতুড়ি দিয়ে তার মাথার মধ্যে আঘাত করো, মাথার মধ্যে যখন আঘাত করবে মাথাটা ফেটে টকবট সমস্ত মগজগুলি বেরিয়ে যাবে,
এক একটা আগাতে এক গজ না দুই গজ নয় সত্তর গজ মাটির নিচে দেবে যাবে, সত্তর গজ মাটির নিচ থেকে আবার তাকে টেনে তোলা হবে, আবার তাকে আঘাত করা হবে। সে বলবে আল্লাহ দুনিয়ার বুকে আরেকবার পাঠাইয়া দাও, আমি ইমান আনবো। আসলে কি ইমান আনবে? সে ইমান আনবে সব বাটফারে গুলি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, কবরের মধ্যে মিথ্যা কথা বলবে, আজাব শুরু হবে, এক একটা আঘাত যখন তাকে মারা হবে, কবরস্থানের জমিন মাটিগুলি থরথর করে কাঁপতে থাকবে, তার চিৎকারের আওয়াজে আকাশ বাতাস পর্যন্ত বিদ্যুৎ প্রকম্পিত হয়ে যাবে। কবরস্থানের মধ্যে গরু জাতীয় বোবা প্রাণী যদি থাকে, গলার বাদন ছিন্ন ভিন্ন করে তার চিৎকারের আওয়াজে দ্রুত পলায়ন করবে। এই দৃশ্য দেখেন না মাঝে মধ্যে? দেখেন কিনা? দেখেন কিনা এই দৃশ্য? দেখা যায়, দৃশ্য দেখা যায়। আল্লাহ পৃথিবীতে দেখান, পৃথিবীতে দেখান, কেউ বাসে নাই, পৃথিবী থেকে চলে যেতে হয়েছে, চলে যেতে হয়েছে। এই জন্য নামাজকে সাথী করেন, নামাজকে সঙ্গী করেন। নামাজ হচ্ছে নূর, নামাজ যদি পড়েন কবরের মধ্যে আলো হবে। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। যারা আমার উপর ঈমান এনেছে তাদেরকে আমি নূর দিয়েছি, তাদের জীবনটা আমি নূর দিয়ে উজালা করে দিয়েছি, তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে নূর আছে কিনা বলেন? আছে। উযু যখন করলেন হাতের মধ্যে নূর লাগলো, মুখের মধ্যে নূর লাগলো, পায়ের মধ্যে নূর লেগে গেল, যত দূর পানি চলে গেল। কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার জান্নাতে উম্মতদেরকে আপনি কি করে চিনবেন? নবীজি বললেন আয়েশারে, কিয়ামতের ময়দানে আমার মুমিন উম্মতগুলি আমি দেখব, তারা যে উযু করেছে রাতের অন্ধকারে কনকনে শীতকে উপেক্ষা করে, শীতল পানি দিয়ে অজু করে মসজিদের মসজিদে গিয়ে একাকী নিবরে নীরবে নিবৃত্তে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, চোখের পানি ফেলে কেঁদেছে, গোটা দুনিয়ার মানুষগুলি ঘুমিয়ে গেছে, সে মসজিদের কোণে নামাজ পড়েছে আর আমাকে ডেকেছে। বন্ধুগণ আমার, বন্ধুগণ আমার, নবীজি বললেন আয়েশারে, আমি তাদের চেহারার মধ্যে নূর দেখতে পাবো, এই নূরগুলি দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মতদেরকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাব। নবীজি বললেন আমার উম্মতেরা, আমাকে তোমরা ফুল সিরাতের গোড়ায় ফুল সিরাতের কিনারায় দেখবে, যদি সেখানে না পাও মিজানের পাল্লার কাছে চলে যাবে, মিজানের পাল্লার কাছে যদি না পাও এক জায়গায় অবশ্যই আমারে পাবে, সেটা হচ্ছে হাউজে কাউসারের গোড়ায়। সুবহানাল্লাহ। কেননা পৃথিবীর কোন নবীকে হাউজে কাউসার দেওয়া হয় নাই, একজন নবীকে হাউজে কাউসার দিয়েছে, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কাউকে হাউজে কাউসার দেওয়া হয় নাই। এজন্য আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। হে নবী, আমি আপনারে হাউজে কাউসার দিয়েছি, এই জন্য আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়েন আর কোরবানি করেন। সুবহানাল্লাহ। আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি, পৃথিবীর কোন নবীকে হাউজে কাউসার দেন নাই। এই জন্য দুনিয়াতে যারা নামাজ পড়বে, নামাজ পড়ে যারা কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য স্পেশাল এক একটা অ্যাপার্টমেন্ট তাদের জন্য বরাদ্দ করে দিবে। সেজন্য ওযু করতে হবে, নামাজ করতে হবে, নামাজ হচ্ছে নূর। কিয়ামতের ময়দানে এগুলি নূর হয়ে চমকাতে থাকবে। যারা নামাজ পড়ে নাই আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে নামাজ পড়ার জন্য, যারা নামাজ পড়ে নাই দুনিয়াতে তারা সেখানে নামাজ পড়তে পারবে না, সিজদা দিতে পারবে না। সিজদা দিতে পারবে? তারা সিজদা দিতে পারবে না। তাদেরকে সিজদা দেওয়ার জন্য বলবে, তারা সিজদা দিতে পারবে না, রুকুই করতে পারবে না, কিভাবে সিজদা দিবে? এই জন্য যারা দুনিয়ার বুকে মায়ের পেটে থাকা অবস্থায় আমরা নামাজ পড়েছি, নামাজ ছেড়ে দেই নাই, যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আসলাম আল্লাহকে বলে গেলাম,
আজকের বিজ্ঞান প্রমাণ করেছে মায়ের পেটের মধ্যে বাচ্চাটা নামাজের শ্রুতে বসে থাকে। প্রথম ছয় মাস বাচ্চাটা রুকু অবস্থায় থাকে, প্রথম পাঁচ মাস রুকু অবস্থায় থাকে, পরবর্তী পাঁচ মাস বাচ্চাটা সিজদা অবস্থা রুকু অবস্থা সিজদা অবস্থায় থাকে। আপনারা দেখবেন এখন দেখা যায় কম্পিউটার এগুলি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, সিজদা অবস্থায় বসে থাকে, বারবার মাথাটা নিচু করে, একবার নিচু করে আরেকবার উঠায়, একবার নিচু করে আরেকবার উঠায়, বারবার রব্বুল আলামিনকে সিজদা করে, সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, হে মানুষ, তোমরা একসময় ছিলে মৃত, মায়ের পেটে আমরা কেমন ছিলাম আগে? এক সময় মৃত্যু ছিলাম, আল্লাহ বলেন মৃত্যু থেকে আমি তোমারে মায়ের পেটে জীবন দিয়েছি, আমি ইচ্ছে করলে তোমার জীবন না দিতে পারতাম, শুধু গোস্তের পিণ্ডের আকারে তোমারে পৃথিবী থেকে পৃথিবীতে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি তোমার জীবন দিয়েছি, জীবন দেওয়ার কারণে আমি রাব্বুল আলামিনকে শুকরিয়া স্বরূপ শেখানো, তুমি নামাজ পড়েছো, সিজদা দিয়েছো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমি তোমার খাবারের বন্দোবস্ত করেছি, মায়ের পেটের মধ্যে তুমি ছিলে কি খাবে? আমি মুখ দিয়ে খাবার পৌঁছাই নাই মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে, তোমার নাভির সাথে, মায়ের নাভির সাথে একটা পাইপ আমি সম্পৃক্ত করে দিয়েছি, মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে, মায়ের অপবিত্র রক্ত মুখ দিয়ে ঢুকাই নাই, নাভির ভিতর দিয়ে বাস করে দিয়ে তোমাকে সেখানে আমি বাঁচিয়ে রেখেছি। একটা মাত্র লাইন ছিল, একটা লাইন যথেষ্ট হতো। দুনিয়া যখন আসলাম, বিশাল দুনিয়া, এখানে বেশি খাওয়া লাগবে, সেজন্য মায়ের বুকের উপরে আমি ছয় মাস আগেই দুইটা ডবল লাইন আমি চালু করে দিয়েছি। মায়ের এই দুধের মধ্যে ভিটামিন আছে, আয়োডিন আছে, মায়ের এই বুকের দুধের মধ্যে ফানির উপাদান রেখেছেন, ফুড সাপ্লিমেন্টারি রেখেছেন, অন্তত পক্ষে ছয় মাস পর্যন্ত বাচ্চা এক পোটা পানির অভাবে মরবে না। সে আমি আল্লাহকে অস্বীকার করো, নাফরমানি করো, বিশ্বাসঘাতকতা করো, অথচ তুমি জানো না আমি সবচেয়ে বড় দয়ার সাগর, আমি তোমার এই পৃথিবীতে বাঁচিয়ে রাখলাম, নাফরমানি করো, আবার কবর এসে বলো আমার কবর থেকে আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দাও, কি করে পাঠাবো, নাফরমানি করে এসেছো আর পাঠানো হবে হবে না, আমি সবচেয়ে বড় দয়ার সাগর, আমারে মানো। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অসংখ্য রহমত দিয়ে, দয়া দিয়ে ভরপুর করে রেখেছেন, একটা জিব্বার মধ্যে রাব্বুল আলামিন একটা স্বাদ দেন নাই, দুইটা স্বাদ দেন নাই, একটা জিব্বার মধ্যে 3000 স্বাদের লেয়ার রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমের স্বাদ একরকম, আঙ্গুরের স্বাদ আরেক রকম, আপেলের স্বাদ একরকম, বেদানার স্বাদ একরকম, বান্দারে 3000 স্বাদের স্তর দিয়ে, লেয়ার দিয়ে তোমার জিব্বাটাকে আমি ভরে দিয়েছি, আমার একটা জিব্বার শুকরিয়া তুমি আদায় করে শেষ করতে পারবা না? পারবে? পারবে না? পারবে না? জমজম কূপের পানি, এক গ্লাস পানি খেয়েছো, হাজারো রোগের প্রতিষেধক আমি তার মধ্যে রেখে দিয়েছি, একটা কুদরত মাত্র দেখাইলাম দুনিয়াতে, এই জমজম কূপের মূল শেখর হচ্ছে জান্নাতে, কোথায়? জান্নাতে। জমজম কুফের মূল শেখরটা কোথায়? জান্নাতে। একজন ভাই যান এখানে কি কথা বলতেছে? কথা বললে আসলে আর কথা বলা যায় ডিস্টার্ব হয়। একজন ভাই যান এখানে কি কথা বলতেছে, আড্ডা করতেছে ভাইয়ের আমার, জমজম কুপের পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি রেখেছেন, ঠিক জান্নাতের এক গ্লাস পানি যখন আপনাকে দেওয়া হবে, জান্নাতের ওই এক গ্লাস মিনারেল ওয়াটার
সেই পানির মধ্যে রাব্বুল আলামিন ফুড সাপ্লিমেন্টারি রেখে দিবেন সুবহানাল্লাহ। সেই পানির মধ্যে আপনার খাদ্যের উপাদান থাকবে। বন্ধুগণ আমার, আল্লাহ বলেন কি করে আমার সাথে নাফরমানি করো? আমি তোমার দুটি হাত দিলাম, দুটি চোখ চাও নাই, একটি চোখ চায় না চাও নাই দুটি চোখ দিয়েছি, একটি কান চাও নাই দুটি কান দিয়েছি, একটি হাত চাও নাই দুটি হাত দিয়েছি, একটি পাও চায় না চাও নাই তুমি তোমার আমি দুইটি পাও দিয়েছি সুবহানাল্লাহ। এই নিয়ামত নিয়ে আমার শুকরিয়া আদায় করো, আর কবরে আসো যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, নামাজ না পড়ে যদি কবরে আসো, দুনিয়ার কবরের মাটিকে আমি বলবো দুনিয়ার এক প্রান্তে চলে যা, দুনিয়ার আরেক পাশের মাটিকে বলবো আরেক প্রান্তে চলে যা, দুদিক তোর দুদিক থেকে এমন জোরে ঠাসা দেওয়া হবে শরীরের হাড়গুড় সব পানি পানি হয়ে জমিনে পড়ে যাবে। চিরজীবনের সুখগুলি চিরনিঃশেষ হয়ে যাবে, সারা জীবনের সুখ সমৃদ্ধি মাটির সাথে মিশে যাবে। এই পৃথিবীতে লম্প জম্প করো, পৃথিবীটাকে রঙ্গমঞ্চ পেয়েছ, কার পিছনে দৌড়াও? হেমিলনের বংশীবাদক বাঁশি বাজায় চলল, তার পিছনে ইঁদুর বাদর সব ছুটে চললো, তোমরাও ছুটে চললে। এগুলি বেকুব, এগুলি কি বোকা, কি বোকা, কাদের পিছনে দৌড়াও? সবগুলি জাহান্নামে যাবে। এই যে কার্ল মার্কস, লেনিন বললাম, ভোল্টেয়ার, রুশো, যতগুলি আছে বুশের বাচ্চা, তাদের মানবরচিত মতবাদ যারা পৃথিবীতে বানিয়েছে, মানুষগুলিকে ডাকতেছে মানবরচিত মতবাদের দিকে, এগুলি কোথায় যাবে? সব সব জাহান্নামে যাবে। এগুলির পিছনে পিছনে মানুষগুলি ঘুরতেছে হন্যে হয়ে, লাগামহীন অশ্বের পিষ্টে সাওয়ার হয়ে তেপান্তরের মাঠ দিয়ে তাদের পিছনে পিছনে ছুটে বেড়াচ্ছে, নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে ছুটে বেড়াচ্ছে। অথচ এরা কোনোদিন সুখের সন্ধান দিতে পারবে না, পারবে কি? কোনোদিন সুখের সন্ধান দিতে পারবে না। বন্ধুগণ আমার, বিশ্বনবী বলেছেন আমার মরা একটা সুন্নতকে যে ব্যক্তি জিন্দা করবে, 70 জন শহীদের সওয়াব সে পাবে। কতজন? 70 জন শহীদের সওয়াব সে পাবে। নবীজির কোনো সুন্নত তো মরে নাই, আমরা দেখি না নবীজির কোনো সুন্নত মরছে, কিন্তু একটা সুন্নত মরছে, এটা ফরজিয়াত সুন্নত। নবীজি 30 বছর নবীজির সাহাবিরা সহ 30 বছর কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন। কত বছর? 30 বছর দেশ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজি চলে গেছেন, নবীজি বিদায় হওয়ার পর, সাহাবিরা বিদায় হওয়ার পর, এই কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করেছেন। আর কোনোদিন কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা হয় নাই, নবীজির এই সুন্নতটা মরে গেছে, অথচ কারো কোনো খবর নাই। আছে খবর? কারো কোনো খবর নাই, নবীজির এই পরজিয়াত সুন্নতটা, এই ফরজ সুন্নতটা 1450 বছর হয়ে গেল, মরে গেল, এই পর্যন্ত কেউ চিন্তা করতে পারলো না। নবীজি বলেছে আমার একটা সুন্নত, ব্যক্তি যে ব্যক্তি মরা সুন্নত জিন্দা করবে, 70 জন শহীদের মর্যাদা সে পাবে। নবীজির কোন সুন্নত কেউ বলতে পারবে নবীজির এই সুন্নতটা মরে গেছে, কিন্তু এই ফরজিয়াত সুন্নতটা মরে গেছে, 1450 বছর হলো, কেউ এই পর্যন্ত জিন্দা করতে পারলো না। এই কপাল কিভাবে পড়ে, এই কপাল কি ভালো হবে, ঠিক কিনা বলেন? এই জাতির কপাল পড়েছে, চোখের সামনে আফগান শেষ করে দিল, চেচনিয়া শেষ করে দিল, বোসনিয়া শেষ করে দিল, ফিলিস্তিন শেষ করে দিল, কাশ্মীর শেষ করে দিল। এই ভারতবর্ষে আমরা 850 বছর কালেমার পতাকা উড্ডীন করেছি, ভারতের কুতুব মিনার, দেওয়ানি আম, দেওয়ানি খাস, তাজমহল, শিশমহল আমাদের মুসলমানদের গড়া। ভারতকে পাতা দিয়ে, পল্লব দিয়ে, শৈল্পিক সৌন্দর্য দিয়ে সাজিয়েছি আমরা মুসলমানেরা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সেই ভারতবর্ষ আজ আমাদের হাতছাড়া হয়ে গেল। সেই ভারতের গুজরাটে মুসলমানদেরকে মারে, কাশ্মীরে মুসলমানদেরকে ঘর থেকে বের করে দেওয়া হলো, সমস্ত ইলেকট্রিক ডিভাইসগুলি ডিসকানেক্ট করে দেওয়া হলো, এক গ্লাস পানির জন্য ছোট ছোট বাচ্চারা থাপ্পড় খেতে হচ্ছে কাশ্মীরের সেনাবাহিনীদের হাতে, ঠিক কিনা বলেন? এগুলি বানাই বলছি না, সত্য? সত্য কিনা বলেন? ভারতের বুকে মসজিদ ভেঙে মন্দির বানায়, অথচ ভারতকে সাজিয়েছি আমরা মুসলমানেরা, সেই ভারতে মুসলমানদের রক্ত দিয়ে হাতরঞ্জিত করে সেই মানুষদেরকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করি, আর কোরআনের পাখিদেরকে, ছোট ছোট 8 বছর 10 বছরের কোরআনের পাখিদেরকে নবীজির
আশেকদেরকে আল্লাহর গোলামদেরকে বুলেট দিয়ে দুনিয়া থেকে বিদায় করি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কপাল কি পূর্বে এই জাতির কপাল ভালো হবে না পূর্বে? হবে না পূর্বে জাতির কপাল পড়েছে সারা পৃথিবী জুড়ে মার খায় আজকে কে? মুসলমানেরা, মুসলমানেরা সারা দুনিয়া জুড়ে আজকে পৃথিবীর মুসলমানেরা মার খায়। অথচ নবীজি এমন যুগে এসেছিলেন যে যুগে মানুষগুলি অত্যন্ত বর্বর ছিল, তাদের বর্বরতা এতটাই হ্রাস বৃদ্ধি পেয়েছে। জাহিলি যুগের মানুষগুলি জাহিলিয়াতের আল খেল্লা পরে বর্বরতার চাদর গায়ে দিয়ে নিষ্ঠুরতার প্রত্যেকটি প্রাচীরকে তারা টপকে গিয়েছে। তাদের চরিত্র এতটাই বিধ্বস্ত হয়েছে রাজপথ থেকে লক্ষ কোটি জনতার সামনে থেকে সুন্দরী একটা মেয়েকে তুলে এনে তার দীর্ঘদিনের সতীত্ব আর সম্ভ্রমের প্রাচীরকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিত। নবীজি সেই যুগে আসলেন, এই কোরআন নামক পরশ পাথর নিয়ে আসলো। এই কোরআন নামক পরশ পাথরের আলোক রশ্মি পৃথিবীর যতদূর গেল ততদূর চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, ততদূর খুন নাই, ততদূর চাঁদাবাজি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, জিজ্ঞাসা নাই। আজ যদি পৃথিবীর মুসলমানেরা মানব রচিত সমস্ত মতবাদ গুফায় দোলে পৃথিবীর সবকিছু পেলে দিয়ে বিশ্ব নবীর আদর্শকে আবার যদি ধরতে পারে, আগামী দিন পূর্ব দিগন্তে সূর্য উঠতে দেরি হবে, গোটা বিশ্বের নেতৃত্ব মুসলমানদের হাতে আসতে দেরি হবে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সব পেলে দিতে হবে, বিশ্ব নবীর আদর্শের এই পতাকাকে, জান্দাবাহী পতাকাকে হাতে নিতে হবে, আবার বিশ্বের নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসবে। বন্ধুগণ আমার, সেই জন্য পৃথিবীর মুসলমানদেরকে এই কোরআনের পথে আসতে হবে, তাহলে দুনিয়া সুন্দর হবে, আখেরাত সুন্দর হবে। যদি দুনিয়া যদি আখেরাত যদি দুনিয়া যদি সুন্দর না করতে পারে, নামাজ না পড়ে ইসলাম ইসলামকে না মেনে বেপদ্দিগী হয়ে যদি চলাফেরা করি, কবরও শান্তি না আখেরাতও শান্তি না, শান্তি হবে? শান্তি হবে? শান্তি হবে না, শান্তি হবে না। ছোট্ট একটা ছেলেকে আপনি ছোট্টবেলা থেকে তাকে মোটিভেটেড করেন, নামাজের জন্য তাকে উদ্বুদ্ধ করেন, সে নামাজ পড়বে, বড় হলে আর সে নামাজ ছেড়ে দিবে না। অথচ সেই ছোট্ট বাচ্চাটা যদি মসজিদে যায়, মসজিদ থেকে দূর দূর করে বের করে দেয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সয় না, অনেকের সয় না, অনেকের সয় না। ছোট বাচ্চারা মসজিদে গেলে শয়তান তাকে সুরসুরি দিতে থাকে, সেজন্য সে হেসে ফেলে, কিছু করার নাই, কিছু করার নাই। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নামাজের মধ্যে একবার কোলে ওঠেন, কাকে ওঠেন নিচেলায়? সাহাবীরা বলেন, রাসূলুল্লাহ, হাসানকে আপনি একবার কোলে নেন, পিঠে নেন, কোলে নেন, বারবার হাত ছেড়ে দিতে হচ্ছে, নামাজ কি হবে? নামাজ কি হবে? নবীজি বলছেন, হাসান হোসেনকে কোলে নিলে হবে, দুনিয়ার আর কোনো সন্তানকে বাচ্চাকে কোলে নিলে হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদের এত আদর করত, এত ভালোবাসত, স্নেহ করত, মমতা করত। এই ছোট ছোট বাচ্চাগুলি ছোটবেলা যদি কোরআন শিখিয়ে দেন, নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করেন, আপনি যখন ইন্তেকালের বিছানায় পড়বেন, এই ছোট ছোট বাচ্চাগুলি ইয়াসিন সূরা পড়বে, কালেমা পড়বে, আপনার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবেন কে? ছোট ছোট বাচ্চাদেরকে আদর করবেন, মসজিদে গেলে মারবেন না, চকলেট দিয়ে দিবেন, কফলের মধ্যে একটা চুমু দিবেন, এর পরবর্তী নামাজে আবার যাওয়ার জন্য সে পাগল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ছেলেটা দুশ্চরিত্র হবে না, দুষ্ট হবে না, দুষ্ট হবে না। আপনার ছেলেকে আপনি বড় বড় ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কিন্তু নামাজ পড়লো না, কিয়ামতের ময়দানে আপনি সন্তানের জন্য জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা বাবা মায়ের বিরুদ্ধে, বাবা মায়ের বিরুদ্ধে সন্তানেরা, সন্তানেরা বাবা মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কেন দায়ের করবে? যারা নামাজের জন্য ডাকে নাই, ইসলামের জন্য ডাকে নাই, তারা নামাজ পড়তে ডাকে নাই, নামাজ পড়তে দেয় নাই, এই জন্য ছোট ছোট বাচ্চাগুলি ছোট ছোট বেলায় চায় তার বাবার মুখের দিকে তাকিয়ে থাকে ইসলামকে মানার জন্য। ওমা তাফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।